দেখেন, আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছেন তাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে তা আমি প্র্যাকটিক্যাল এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তার আগে আমি আপনাদের দেখাতে চলেছি DC1 DC2 GE কোর্সগুলির মধ্যে অনেকের সমস্যা রয়েছে এবং AC1 কোর্সটা নিয়ে কেউ বলছে কোন কোর্সটা সিলেক্ট করব, কিভাবে করব। কিন্তু মোবাইলে আপনারা যদি ডেস্কটপ মোডে ওপেন করেন তাহলে আপনাদের সিলেকশন হবে, যদি আপনাদের ডেস্কটপ মোড ওপেন না থাকে তাহলে মোবাইল থেকে হবে না, আপনাদের যে কোনো পিসি বা সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে। এবং আপনারা যদি কলেজে চালানটি মোবাইল থেকে পেমেন্ট হয়ে যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির এক্সামের ফর্ম ফিল আপটা একটু সমস্যা হচ্ছে, কিন্তু সার্ভারের জন্য কদিন পর আবার কালকে মধ্যে যত সম্ভব ঠিক হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম নেই। দেখেন এই আমি দেখাতে চলেছি টেবিলটা, এই টেবিলটা ভালো করে বুঝলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই টেবিলটার মধ্যে দেখেন দেওয়া রয়েছে বিএ জেনারেল, যারা বিএ জেনারেল কোর্স নিয়ে দুটো সাবজেক্টের মধ্যে আপনাদের তিনটা জেনারেল সাবজেক্ট রয়েছে, তিনটা জেনারেল সাবজেক্টের মধ্যে যে কোনো দুটা ডিসি সিলেক্ট করবেন এবং একটা আপনাদের LC1 সাবজেক্ট থাকবে এবং একটা AC1 সাবজেক্ট অটোমেটিক থাকবে। এই সাবজেক্টটা অটোমেটিক থাকবে এবং এই সাবজেক্টটা আপনাদের অটোমেটিক থাকবে, কিন্তু বাকি দুটো সাবজেক্ট ডিসি সিলেক্ট করতে হবে। ডিসি যদি সিলেক্ট না করেন তাহলে আপনাদের সাবমিট হবে না। এবার বিএ বিএসসি অনার্সের জন্য, অনার্সের জন্য একটা সাবজেক্ট ডিসি আগে থেকে সিলেক্ট করা থাকবে, একটা আপনাদের জিই সিলেক্ট করতে হবে এবং একটা AC1 সাবজেক্ট থাকবে, আর একটা DC1 বা DC2 এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এবং বিএসসি জেনারেলের ক্ষেত্রে তিনটা জেনারেল সাবজেক্ট রয়েছে, তার মধ্যে দুটো ডিসি সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং একটা AC1 তো থাকবে এবং একটা জিএ থাকবে, ঠিক আছে। বিকম জেনারেল অনার্সের ক্ষেত্রে অটোমেটিক থাকবে আপনাদের DC1 DC2 এবং AC1টা এবং জি সিলেক্টেড থাকবে, তাহলে আপনারা এটি সিলেক্ট করে সাবমিট করবেন হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, যদি আপনারা সেখান থেকে না পান তাহলে একটা আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওর নিচে, সেখান থেকে আপনারা নাম এবং রেজিস্ট্রেশন নাম এবং যখন কলেজে ভর্তি হয়েছেন তখন একটা সিসি নাম্বার ছিল, ওই সিসি নাম্বার দিয়ে আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। যদি ওই লিঙ্কের সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, তাহলে একটা আমি আপনাদের ভিডিও তুলে ধরছি। দেখেন আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সাইডে ঢুকে যেতে Semester 1 তারপরে ক্যান্ডিডেট বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর ফর্ম সাবমিট, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচারটি দিবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে দিবেন যেটা থাকবে এবং তিন অক্ষরের ক্যারেক্টারের নাম থাকবে সেটা নামটা দিয়ে দিবেন, আমি পুট করে দিচ্ছি। দেখেন আপনারা দেখতে পাবেন এবং এখানে তিন অক্ষরের নামটা দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। যদি ভুল দিয়ে থাকেন তাহলে ক্যান্ডিডেট নোট ফর্ম বলে অপশন থাকবে, আবার কন্টিনিউ করলাম, হয়তো কিছু মিস্টেক দিয়েছে। এবার দেখেন নাম Semester 1 চলে আসলো, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এরকম আপনাদের সমস্ত চলে আসবে, এটা তো সিলেক্ট করা থাকবে অনার্সের ক্ষেত্রে, এটা আর এটার মধ্যে যে কোনো একটা আপনাদের জি সিলেক্ট করতে হবে, জি সিলেক্ট করে সাবমিট করবেন, সাবমিট সাকসেসফুল হয়েছে ক্লোজ করে নেবেন, তারপরে প্রিন্ট আউট করে আপনারা এই কাগজটি এবং চালানের পেমেন্ট স্লিপটা, চালানটা কীভাবে কাটতে হবে কালকে আমি ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, এই কাগজটা প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখেন চাঁচুল কলেজের এখানে ফার্স্ট সেমিস্টার ফর্ম ফিল আপ বলে অপশন রয়েছে, এখানে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপটি দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সাবমিট করতে হবে, সাবমিট করলে অটোমেটিক চলে আসবে, কিন্তু ক্যান্ডিডেট মিসম্যাচ দেখাচ্ছে মানে সার্ভারে কিছু ইস্যু রয়েছে বলে ক্যান্ডিডেট মিসম্যাচ আছে।